আসসালামু আলাইকুম, আমি আসিফ, আইজেড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার নানা বাড়িতে আসছি, আমার সঙ্গে আছে আমার পিচ্চি বোনটা। কে একটু দেখাও তোমাকে, তোমার নাম বলো, তুমি দিন কে? আমার নাম ফুটস নাবিহা। নাবিহার আমি ঘুরতে ঘুরতেছি, চলুন আপনাদের ঘুরে দেখাই এলাকা। আমি আর নাবিহা রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর গাছ দিয়ে ভরা, বাঁশঝাড়। কিরকম লাগতেছে তোমার? তাই? আচ্ছা, মুরগি মুরগি কিছু বলবো না তোরে, মুরগি মুরগি দেহ ব্যাপার। তোমার উত্তর নিচ্ছে দেখছো? গরু বললো হ্যাঁ, কি খবর? গরু উত্তর নিচ্ছে দেখছো? দেখি গরুটাকে, এখানে ভর্তি নিয়ে আছে। কে বলছে তোমাকে? কে বলছে ভর্তি নিয়ে আছে? হচ্ছে চলো আমরা তোমাকে কুটুল খেতে দেখ। কুটুল খাইছো এবছর? কুটুল খাইছি, এক মাস খাইছি। আমার আম্মু বলছিল কালকে, আর যায় না, দাঁড়াও এখানে, কালকে আমরা যাব, কালকে ফাদ আসবে, তারপর কুসুল আগাকে বলবে দুইটা কুসুল দিতে। কুসুল কি তোমার ভালো লাগে খেতে? হুম, খাইতে ভালো লাগে। জঙ্গলে ভরে গেছে চারিদিক, না? আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। জাম্বুরা ধরছো? তুমি জাম্বুরা খাইছো? জাম্বুরা খাই নাই। কেন নাই? থ্যাংক ইউ বললাম না। থ্যাংক ইউ। এই যে ওকে তোমাকে কুসুম দিল। কি বললাম? কেন বলো? এই তোমার নাম কি? নাম জানো কি? তোমার নাম কি জানে? জোরে কও, তোমার নাম কি? লামিয়া কোথায়? ফাতেমা কোথায়? করছো না বিহা? আমি রান্না বাড়া করছি। রান্না বাড়া করছো? কি রান্না করছো? আর কি রান্না করো? এগুলো কি, ভাত তরকারি নাকি কি পাতা রান্না করছিস? দেখি একটু। তোমার খেলনাগুলো দেখাও। এটা কি? এটা কি? এটা আমার প্লেট। রান্না করো, কি রান্না করতেছ? তুমি তো রান্না করে দেখালে না। আমার জন্য ভালো লাগলো। ওটাকে কি ওঠে দেখি? পুতুল। ও আচ্ছা,
ঠিক আছে আমি তাকে দেখছিলাম তাই এটা ও কি রান্না করলে তখন কোনটা কি রান্না করছো আমাকে দেখাও এই যে এটা খিচুড়ি রান্না করছি খিচুড়ি আচ্ছা যেগুলা কি রান্না করছো কিন্তু দেখা যায় ওগুলা কি এইটা এই যে এই গরম পানি আচ্ছা আর এটা গরম পানি এইটা এই যে সুজি সুজি আচ্ছা সুজি কার জন্য তুমি খাবা না তোমার মেয়ে খাবে আমার মেয়ে খাবে ও আচ্ছা আচ্ছা আর ভালো রান্না বান্না শিখে গেছো আরে এটা একটু বড় এটা হলো দুধ আরে এটা হলো একটা আরে আরে সিদা কি সুন্দর